হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে, ওয়েলকাম আমার চ্যানেলে ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। চলে এসেছি আবার একটা দারুণ মজার রেসিপি শেয়ার করতে আপনাদের সবার সঙ্গে। আজকে নিয়ে এসেছি কলকাতার বিখ্যাত সমস্ত যে পাইস হোটেলের একটা মিক্সড ভেজ থাকে, সেই মিক্সড ভেজের রেসিপি। এই রেসিপিটা অপূর্ব সুন্দর খেতে হয়, খুবই টেস্টি হয়, ভাত রুটি সবার সঙ্গেই খেতে পারেন। কিন্তু পাইস হোটেলে এটা বেসিক্যালি আমরা কিন্তু ভাতের সঙ্গেই খেয়ে থাকি সব সময়। চলুন রেসিপিটা স্টার্ট করছি। এই জন্য সমস্ত যা সবজি নিচ্ছি সেইগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি এখানে মোটামুটি একখানা গাজর ভালো করে এরকম টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি। এই মিক্সড ভেজের সবজিতে আপনারা সিজনাল যা সবজি আছে সেইগুলো দিয়ে করতে পারেন, দারুণ টেস্টি হয়। নিয়ে নিয়েছি ভেন্ডি, ভেন্ডিও এখানে আমি 2 থেকে 3 খানা নিয়েছি। নিয়ে নিয়েছি একটুখানি বরবটি কুচিয়ে, বরবটিগুলোকে লম্বা লম্বা রেখেছি ভেন্ডির মতন দেখতে। এরপরে নিয়ে নিচ্ছি আমি এখানে বেগুন, বেগুনটাকে ডুমো ডুমো করে কেটে নিছি, একটু বড় বড় করে ডুমোটা কেটেছি। এরপরে লাগছে আমাদের এখানে কুমড়ো, এখন কাঁচা বা পাকা কুমড়ো, যা কুমড়ো উঠছে মার্কেটে সেই কুমড়োটা দিয়ে দেবেন, খুবই টেস্টি হয় খেতে। এরপরে দিয়ে দিচ্ছি অবশ্যই আলু। আপনাদের কাছে বাড়িতে যা যা সবজি আছে সেই সমস্ত গরমে সবজি দিয়ে করবেন, চাইলে ঝিঙে পটলও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, খুবই টেস্টি হবে খেতে। নিয়ে নিচ্ছি একখানা টমেটো মিডিয়াম সাইজের, আর এখানে বেশ খানিকটা পেঁয়াজের পেস্ট, পেঁয়াজটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর নিয়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা থেঁতো করে হামানদিস্তায়। আদাটা আমি নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আর 2 থেকে 3 খানা কাঁচা লঙ্কা, একটু ঝালঝাল স্পাইসি হয় খেতে এটা, তাই অবশ্যই কাঁচা লঙ্কাটা পেস্ট করে দেবেন। এরপর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম এখানে 2 স্পুন সর্ষের তেল। এই রান্নাটা অথেন্টিকভাবে করতে গেলে সর্ষের তেলে করবেন, তাহলে বেশ ভালো বাঙালি ফ্লেভারটা আসবে। তেলটা বেশ ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আমাদেরকে। তেলটা গরম হয়ে যেতে প্রথমে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু আর কেটে রাখা গাজরটাকে। যেহেতু এই দুটো সবজি একটুখানি সেদ্ধ হতে টাইম লাগে বেশি, তাই এগুলোকে আগে তেলের মধ্যে দিয়ে বেশ মিনিট 2-3-এর জন্য একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে এরকম একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। সবজিগুলো যদি একটু শর্টে বা এরকম ফ্রাই করে নিতে পারেন, দেখবেন যে কোনো সবজিতেই বা রেসিপিতেই ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়, তাই সবজিটা অবশ্যই একটুখানি এরকমভাবে হালকাভাবে ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করার দরকার নেই, এরকম একটু মিডিয়াম ফ্রাই করলেই হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আলুটা আর গাজরটা 2-3 মিনিট ভাজার পরে দিয়ে দিলাম এখানে কুমড়ো আর বরবটিটা, দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকেও 1-2 মিনিট একটু ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাই রাখবেন, বিকজ এটা একটু তাড়াতাড়ি ভেজে তুলে নিতে হবে আমাদেরকে। এরপরে দিয়ে দিচ্ছি বাকি যে সবজিগুলো আছে সেইগুলো, মানে ওই বেগুনটা বাকি ছিল বেগুনটা দিয়ে দিলাম, আর ভিন্ডিটা ছিল ভিন্ডিটাও দিয়ে দিচ্ছি এর সঙ্গে। বেগুন আর ভিন্ডি কিন্তু বেশি টাইম লাগবে না, তাই একটুখানি জাস্ট হালকা একটুখানি ভেজে নিলেই চলবে। ভিন্ডি থেকে কিন্তু জল বেরিয়ে আসতে পারে, দিয়ে কিন্তু ল্যাতল্যাতে হয়ে যায়, সেটা ভালো লাগে না, তাই ভিন্ডিটা অবশ্যই এরকম একটু ভেজে নেবেন সবজির সঙ্গে। এখন কিন্তু কোনো মশলা বা নুন ব্যবহার করবেন না, তাহলে জল বেরিয়ে আসতে পারে সবজি থেকে। জাস্ট মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট এটাকে গরম সর্ষের তেলের মধ্যে ভেজে নিলেই চলবে। টোটাল 5 থেকে 7 মিনিট লেগেছে আমার সমস্ত সবজিগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে এসছে। এরপরে সবজিগুলোকে নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। সবজিগুলো কিন্তু এখনও ক্রাঞ্চি আছে, সেদ্ধ হয়নি, জাস্ট হালকা একটু ভাজা বা শর্টে করা হয়েছে, এরপরে এটাকে সেদ্ধ করব। বাট সবজিটা এখানে সাইডে থাকুক, তখন ততক্ষণে চলুন বাকি মশলাটা একটু বানিয়ে নিই। এর জন্য প্রথমে কড়াই আবার বসিয়ে দিলাম, সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন সর্ষের তেল, তেলটা গরম হতে কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ আমি এখানে 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা ফাটিয়ে। এবার ফোড়নটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড একটুখানি হতে দিই, একটা যখন সুন্দর গন্ধ আসবে ফোড়ন থেকে তখন দিয়ে দেবো এখানে পেঁয়াজে করে রাখা পেস্টটা। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি রেখেছি আমি এখানে, অলমোস্ট একটা বড় সাইজের পেঁয়াজ, সেটার পেস্ট করে নিয়েছি ভালোভাবে। এই পেঁয়াজের পেস্টটাকে দিয়ে এবারে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করতে হবে।
পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে বা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজটা, যাতে ভালো করে লালচে করে কালার চলে আসে আর ভালো ভাজা হয়ে যায়। দু তিন মিনিট নাড়া পরে পেঁয়াজের থেকে যখন জলটা শুকিয়ে এসছে, এই সময় দিয়ে দিচ্ছি আমি থেঁতো করে রাখা আদাটা আর কাঁচা লঙ্কাটা। দিয়ে আদার কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। কিছুক্ষণ কষানো পরে দেখুন পেঁয়াজের কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে, পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচিয়ে রাখা টমেটোটা। একটা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় বড় পিস করে কুচিয়ে নিয়েছি। দিয়ে এবার এটাকেও ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে নিচ্ছি। টমেটোটা কষতে কষতেই দিয়ে দেবো সমস্ত ড্রাই স্পাইসেস। দিয়ে দিলাম একটু পিঞ্চ অফ চিনি, চিনিটার পরিমাণটা কম কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি ব্যবহার করেছি। দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ স্পুন, আর দিয়ে দিলাম হাফ স্পুন হলুদ গুঁড়ো। আপনারা যদি আরও একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন নুন, আমি কিন্তু সবজি ভাজার সময় কোনো নুন দিইনি তাই পরিমাণ মতন নুনটা দিয়ে দিতে হবে এখনই। দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে গুঁড়ো হাফ স্পুন মতন আর হাফ স্পুন ধনে গুঁড়ো। দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব। একটুখানি সামান্য জল দিয়ে দেবো যাতে ড্রাই স্পাইসেসগুলো পুড়ে না যায়। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে আমাদেরকে। মশলাটা দেখুন অয়েল রিলিজ করতে শুরু করে দিচ্ছে, ভালো মতন কষানো হয়ে গেছে, টমেটোটা অলমোস্ট গলে এসছে। এই সময় দিয়ে দেবো আমি ভেজে রাখা সবজিটা। সবজিটাকে দিয়ে ভালো করে 1-2 মিনিট নেড়ে চেড়ে সমস্ত মশলার সঙ্গে মিক্স করে নেবো, যাতে মশলাগুলো ভালো মতো সবজির সঙ্গে লেগে যায় আর ভালো করে মিক্সড হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি সবজিতে পরিমাণ মতন জল। 1 বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। রান্নায় কিন্তু গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা বজায় থাকে, ফ্লেভারটা থাকে এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর এই রেসিপিটা কিন্তু গা মাখা হবে একটুখানি, বেশি কিন্তু ঝোল হবে না, এটা গায়ে গায়ে একটা তরকারি হবে, সেই জন্যে জলটা কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে। সবজিটা জাস্ট একটুখানি ডুবে যাবে জলের মধ্যে, সেইটুকু জল দিলাম যাতে সবজিটা সেদ্ধ করার জন্য যেটুকু দরকার। জলটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা 5-7 মিনিটের জন্য, মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেখে নিতে হবে। দেখুন এখনও কিন্তু একটুখানি জল আছে, বাট সবজি দেখে বোঝা যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু সবজিগুলো গোটা গোটাই আছে। এরকমই যেন হয় সবজিগুলো দেখে যাতে বোঝা যায় কী কী সবজি দেওয়া হয়েছে, এটা কিন্তু এরকম গা মাখাই হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, যেটুকু জল আছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে। সবজি কিন্তু অলমোস্ট রেডি, এরকম এটাকে এরপর আমি নামিয়ে নেব। গরম গরম সার্ভ করে দিতে হবে এটাকে ভাতের সঙ্গে, চাইলে এটাকে রুটির সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও অপূর্ব লাগবে। ঝাল ঝাল এই রেসিপিটা পাইস হোটেলে মিক্সড ভেজ অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই রেসিপিটা। যদি ভালো লাগে ফ্রেন্ডস ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন। আর যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। আর যদি চান ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যদি চান আমরা একটা নতুন ট্রাভেল চ্যানেল স্টার্ট করেছি লেন্স বাই লেন্স তার নাম, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আছে, অবশ্যই গিয়ে একবার চেক আউট করবেন। যদি ভার্চুয়ালি আমার সঙ্গে ঘুরতে যেতে পছন্দ করেন নানান জায়গায়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, ভালোবাসা দেখাবেন যেরকম এখানেও আমাকে ভালোবাসা দেখাচ্ছেন। কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আমি আবারও ফেরত আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।